ওস্তাদ জি
কি ব্যাপার, কি অবস্থা আপনার প্র্যাকটিসের? খুবই চমৎকার, অত্যন্ত সুকুণ্ঠী আপনার মেয়ে। সোজা বাবা আমার নাকি মার। তুমি যদি মন দিয়ে কুম্ফু প্র্যাকটিস করো ব্ল্যাক বেল্ট অবশ্যই পাবে। শোনো, এসব গান ফান ভাগ দিয়ে শুধু কুম্ফু প্র্যাকটিস করবে। অবশ্যই, জীবনে তো আমি কম ছেলে মেরে শিখানি আসা, কিন্তু আপনার মেয়েটা সত্যি বলতে কি বহু বছর পরে আমি এরকম একটা মেরে ফেলাম। আর যারা একবার সুদ তুলে দিলে দ্বিতীয়বার আর ধরাতে পারে না। শুনুন ওস্তাদ জি, আপনি ওই ক্লাসিক্যালের দিকটা একটু বেশি নজর দেবেন। আফটার অল ফাউন্ডেশনের ব্যাপার তো বুঝতে পারছেন। তা তো বটে। সত্যি আপা, সঙ্গীত সম্পর্কে আপনার যে সেন্স, আপনি যে কেন গানটা শিখলেন না আপা? আজকাল গান বাজার নামে সব কিনে দিল। আরে ভাই, আমরা মফস্বলের মেয়ে, ইচ্ছে থাকলেও সুযোগ ছিল না। আর এখন তো যে পরিমাণ সুযোগ সুবিধা বেড়েছে, চ্যানেলে চ্যানেলে প্রতিভা হান্ট করে বেড়াচ্ছে। আর আমাদের সময়, আমাদের সময় একটা মেয়ে ছিল আমাদের সাথে পড়তো, সুবর্ণ চক্রবর্তী, এত অদ্ভুত গান করতো। আপা, আপনার পরোটার মাংস এটা কোনো তুলনা হয় না। আমি তো কত বসাই যাই, কিন্তু এটার মতো টেস্টি আর কোথাও নাই। আপনার হাতে জাদু আছে। আরে ভাই, সাত দিকে দৌড়াতে হয়, এখন কি আর আগের মতো রান্না করতে পারি? গত মাসে একটা মোবাইল জিপ করছিলেন তো, ওটার বিলটা আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বললেন? জি না, মানে বলছিলাম যে ভালো আছেন না? আছি, ভালো আছি। গুড মর্নিং জিজু। এই যে ফাল্গুনি, তোমাকে কতবার বলেছি যে আমাকে জিজু বলে ডাকবে না, ও ভালো লাগে না। আরে দুলাভাই হিসেবে ডাকতে ইচ্ছে না করলে ভাই বলে ডেকো। ও, আপনি না বড্ড শেখে দেখেননি কাবি খুশি কাবি গাম ছবিতে কারিনা তার বোনের হাজবেন্ডকে? না, তুমি ঠিকই বলেছ, কারিনা যেহেতু তার বোনের হাজবেন্ডকে জিজু বলে ডাকে, তোমার তো তাই বলা উচিত। তুমি কি? ও জিজু, ইউ আর সো সুইট। আমার বাচ্চাটা একটু ঠিক মতো খেতেও পারলো না। বাপের দেয়া নাম ফাল্গুনি, সেখান থেকে হয়েছে ফেউনা, তারপর আবার শর্টকাট হয়ে ফেউ। আল্লাহ, তুমি এদেরকে হেদায়ত করো। হোয়াট বলেছি যাবো না, ব্যাস। বাট হোয়াই ফেউ? কি হয়েছে বলতো?
কিছু হয়নি, নাথিং। আই ক্যান দিস। নিশ্চয়ই দীপু। আজ হলিডে বলে ও ক্যাম্পাসে আসবে না। রিয়েলি সো স্যাড। দীপু আমাকে একটুও বোঝে না। হি ক্যান গেস দ্যাট আই লাভ হিম ভেরি ভেরি মাচ। ও দীপু, আই লাভ ইউ। কেন বোঝো না? ওকে, ফের জিত আজকে মন খারাপ, সো হোল ডে আজকে আমরা এখানে কাটাবো। এই জেরিন তামিম টামি সবাইকে ফোন করে এখানে আসতে বল। আমি আপনাকে বলছিলাম না ম্যাডাম, নাচের ব্যাপারটা ওর একবারে রক্তে মিশে আছে। এমন সুন্দর করে মুদ্রা ধরে, আমার তো সারাক্ষণ মুদ্রার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ও আরেকটা কথা ম্যাডাম। কি বলুন তো? বলছিলাম কি ম্যাডাম, আমি ওর নাচের গুরু বটে, কিন্তু আপনি আপনি একটা বিরাট ভূমিকা পালন করছেন ওর জীবনে। তাই বলছিলাম কি, বেসিক একটা মুদ্রা যদি আপনি শিখে নিতেন তাহলে ওকে। আমি অবশ্য টিভি চ্যানেলগুলো দেখে দেখে কিছু মুদ্রা শিখে নিয়েছি, কিন্তু কি করব বলেন, সময় হয় না, একা মানুষ তো, সব দিক কি আর সামলাতে পারি। আর তাছাড়া মিষ্টির আব্বু আবার এসব একদম পছন্দ করে না, গ্রামের মানুষ তো বুঝতেই পারছেন। যা দিনকাল পড়েছে বাচ্চাদের জন্য, তাই বাবা মাকে কিন্তু অনেক কিছু শিখে নিতে হবে। আপনি বলুন ভাই, নিউজ দেখে কি আমরা দেশটাকে কিছু পাল্টাতে পারবো? আসলে মন খারাপ করার কিছু নেই ম্যাডাম, জোর করে কাউকে শিল্পী বানানো যায় না, এটা তার নিজের ব্যাপার। প্রথম যখন আপনার সঙ্গে আমার কথা হলো, আমি কিন্তু তখনই বুঝেছিলাম আপনি একটা কত বড় শিল্পী। ও ম্যাডাম, আপনাকে তার একটা কথা বলাই হয়নি। কি বলুন তো? আগামী পরশু শিশু একাডেমিতে একটা নাচের কম্পিটিশন আছে, আমি চাই মিষ্টি ওখানে। কি আশ্চর্য, তুপার আম্মা রোজ শিশু একাডেমিতে যায়, অথচ আমাকে বিষয়টা জানালোই না। আর মহিলার জন্য আমি কি না করেছি। ঠিক আছে, করুক, এবার ফোন করুক। আমি চাই যারা বিচারক থাকবে মিষ্টির সঙ্গে তাদের একটু পরিচয় করিয়ে দিতে। বুঝতেই তো পারছেন। অবশ্যই, আপনি শুধু ওনাদের সাথে টাইম ফিক্স করে আমাকে জানান, এনি টাইম এনিওয়্যার। আর একটা কথা, এই দুদিন ওকে তো আপনি দিন রাত প্র্যাকটিস করবেন। নিশ্চয়ই।
আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি যদি মনে কিছু না করেন, আমি একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলেন। এই যে রাত 12টার পরে বাচ্চারা যে গান বাজনা করে, আমাদেরও তো বাচ্চা আছে, একটু প্রবলেম হয় ভাবি। ও আমি একটু শেয়ার করতে এসেছি আপনার সাথে। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আসলে মানে এক কাজ করি, হ্যাঁ ওই নাচের প্র্যাকটিস তো, ও মানে ওকে বরং আমি বলি যে আস্তে আস্তে মাটিতে পা ফেলবে। হ্যাঁ ওনাদের জন্য সারা দেশের মানুষের কাজকর্ম বন্ধ থাকবে। কথা ছিড়ি কি শুনলে গা জ্বলে যায়। আপনার মেয়ের এই সাফল্যে আপনার কেমন লাগছে? ভালো, খুব ভালো। মিডিয়াতে যারা আজ শিল্পী হিসেবে এস্টাবলিশড, তাদের মায়েরা যে কি পরিমাণ পরিশ্রম করে তাদের এই পর্যায়ে নিয়ে এসেছে, সেই ব্যাপারটা আমি আজকে রিয়েলাইজ করতে পারছি। আচ্ছা, অনেকেই মন্তব্য করে থাকেন যে শিল্পী হবার পেছনে মেয়ের চেয়ে মায়েদের আগ্রহটাই বেশি। আবার অনেকের এই ধরনের মন্তব্য আছে যে শিল্পী হবার জন্য মায়ের যে সুপ্ত বাসনা ছিল সেটা পূরণ হয়নি বলেই মেয়েকে সেই জায়গাটা দেখতে চায়। তো আপনার মন্তব্য কি? আসলে ছেলেমেয়েদের গাইড করা তো বাবা মায়ের দায়িত্ব। ছোটবেলায় নিশ্চয়ই একটা বাচ্চা বুঝে উঠতে পারে না যে তার কি করা উচিত, তাই না? তাই তার মাকেই সবকিছু করতে হয়। আমার মনে হয় যাদের ছেলে মেয়ে এরকম অবস্থানে যেতে পারেনি তারা জেলাস, এবং এই কারণেই তারা এই ধরনের মন্তব্য করেন। আপনাদের বুঝতে হবে যুগটা পাল্টেছে, শুধুমাত্র লেখাপড়া করে কি একটা মেয়ে টিকে থাকতে পারে? অসম্ভব, পারে না। তাকে আরো অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, তাহলেই তো সে টিকে থাকতে পারবে, তাই না? আমি সেটা মানছি, কিন্তু সেটা করতে গিয়ে কি পড়ালেখার ক্ষতি হচ্ছে না? দেখুন, একাডেমিক পড়াশোনা তো এমনিতেই হয়ে যায়, কিন্তু শিল্প সংস্কৃতি এগুলো অনেক সাধনার বিষয় না? আচ্ছা, তো আপনার মেয়েকে আপনি সর্বশেষ কোন অবস্থা দেখতে যাচ্ছেন? শিল্পী সফলতা কি কোনো সীমারেখা আছে ভাই? স্কাই ইজ দ্য লিমিট। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার মেয়ের সফলতা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কি হলো? কিছু না। ভাতিজা, আমি ফাল্গুনীর বাবা না, আমি ফাল্গুনীর দুলা ভাই। ফাল্গুনী? What's that, uncle? Fiona is Falguni. Falguni is Fiona. Oh, I see. You're my Parabhai. Parabhai, right, uncle? Hi, Rimpa. Hi, girls. How are you? Fine. Who's Fiona? She's you. Oh, hi. How are you, Rimpa? I'm fine.
so good. Okay, পরিচয় করিয়ে দি. He is my Chiju. আর Chiju ও হচ্ছে বেস. আর পরিচয় করিয়ে দিতে হবে না. ওই লেজ আর নড়াচড়া দেখলেই বোঝা যায় কোনটা বাঁদর আর কোনটা. ও Chiju, no. Oh, nice joke, man. Wow. Okay, nice joke. চলো ভিতরে যাই কথা বলি. No problem. See ya, man. Take care. Oh, wow. It's my life. It's my life. চিড়িয়াবার কোথা থেকে নাজিল হলো কিছু তো. Wow, nice guitar. Thank you. Are you a singer? Are you confused? Let's see. তোমায় বলে না তোমায় করে দেখতে কি রাত কর কেন কা কা কাকি তোমায় বলে না তোমায় করে দেখতে কি Rock now, ka 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 ki. Just vibe on ballin' now. To my core, dick to key. Rock now, ka 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 ki. Just vibe on ballin' now. Wow. Koi che kori di. Uni huncher amar bappu. Psycho ante. Ar bappu, o huncher Rimpo. Tomar mato. Really, she's very lucky. তোমার মতো একজন অসাধারণ গায়ক তার ছেলে. এই তুমি কিন্তু আজকে খেয়ে যাবে, অবশ্যই খেয়ে যাবে, কেমন? এই ও কিন্তু খেয়ে যাবে. এই শোনো, তুমি কি খুব ব্যস্ত? কেন বলো তো? একটু বাসায় আসতে পারবে? ইমার্জেন্সি, অফিসে একটা জরুরি কাজ আছে. আচ্ছা, অসুবিধা নেই, তুমি বললে আসতে পারি. আমি এক্ষুনি চলে আসছি. না ঠিক আছে, তুমি হাতের কাজ শেষ করে এসো. না অসুবিধা নাই, তুমি বললে লাগবে না. তুমি হাতের কাজ শেষ করে তারপরে এসো, ও তো থাকছে. ও ওটাকে সারপ্রাইজ. Surprise. Human. Animal. Excuse me. Yes, auntie. তোমার ছোট মামা কি যেন নাম বলেছিলে? মিস্টার আকবর. না মানে ওনাকে ফোন করে বলো না আজ রাতে আমাদের সাথে ডিনার করতে. অবশ্যই আন্টি. কি সেই কাপড় থেকে আন্টি আন্টি করে দিচ্ছ? উনি হচ্ছেন আমার বাপু. সরি সরি আন্টি. এনিওয়ে তুমি কিন্তু অবশ্যই ফোন করবে. হ্যাঁ বাই আন্টি. এনি ভাই. ইয়েস. এটা কি ফিওনাদের বাসা? হ্যাঁ, কিন্তু আপনি আমারে চিনবেন না. আমি হলাম জনাব আলী আকবর. ওই যে রিম্পু, আপনার বাসা আইসে যে ওর মামা আমি. আরে যে গান গাইছে, কিন্তু আপনি? আমি আমি হচ্ছি এ বছর একজন ক্ষমতাহীন মানুষ, নিধিরাম সর্দার যাকে বলে. আমি এখানেই আছি, তুমি নিচে গিয়ে দেখো. আর ওই রিম্পমের মামা ওর সঙ্গে আবার ইন্ট্রোডিউস হয়ে গেছে. ব্যায়াম করতে হবে.
চিকেন হবে তো এখন চিকেন খাবার খেতে হবে অফ কোর্স চিকেন অবশ্যই ও মাই গড ভালো লাগছে ও চিকেন আছে ভাই আসলে আপনাকে একটা খুব জরুরি বিষয়ে আলাপ করব বলেই ডেকে এনেছি আসলে রূপমকে আমাদের বিশেষ পছন্দ আচ্ছা থাক এখন না মিষ্টি আব্বু আসুক তখন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো কেমন আমার ভাগ্নের বলে কথা বিষয় না বলে হ্যালো জি বলছি কোথেকে মিষ্টি স্কুল থেকে ওকে ঠিক আছে আমি এক্ষুনি আসছি জি তোমার মেয়ের অ্যাচিভমেন্টের আরো একটা ধাপ তোমার মেয়ে প্রত্যেকটা সাবজেক্টে ফেল করে and all responsibility is yours. একটা লোককে দেখলাম তোমাদের বাসায়
who's that? Aito, Bapur friend's bhai. Oh really? You know? Shenaki Canada citizen. Ei hunam BTA kore nai bachelor. Abar this Benedict Bego Julapur isnar ki. Wow. Okay, no problem. Chalo dining e porishe kore. No problem, let's go. Hey mom. Kara. Amar to kole kore na amar na. Das khaisto dikhi dik. আমি শুনেই বুঝেছি অসাধারণ অসাধারণ গান গায় ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এই মুকি জিতা হাই গাইস হাউ আর ইউ হে কি খবর সবার সঙ্গে তো পরিচয় হলো কিন্তু আপনার সঙ্গে এখনো পরিচয় হয়নি আমার রিম বাম হাফ ইয়ার্স হোগ এখনকার সময় এই সময় এসে বিশেষ করে আপনার মতো একটা ছেলে শ্বশুর বাড়িতে থাকার অন্য কোন বাংলা আছে বলে তো আমার জানা নেই এত বছর কানাডা থেকে এলাম অথচ তোমার মতো একটা মেয়ে পাইনি সে তোমার মতো একটা মেয়ে কি করে এমন একটা আপনি বুঝতে পারছেন আই ক্যান্ট বিলিভ ইট হে ম্যাম আই এম ফিলিং ইনসাল্টেড ওহ আই সি প্লিজ সিট ডাউন প্লিজ আপনি ইনসাল্ট ফিল করেন তাহলে ওয়াট আমার তো ধারণা ছিল যে ওই অনুভূতিটুকু আপনি হারিয়ে ফেলেছেন ইটস গুড যে আপনার একটা ইউ বিলিভ ইট ইউ ইনসাল্টেড মি তো সত্যি অলস করে দেখছি একবার এক মুহূর্তে এই চিড়িয়াখানাটাকে বসতবাড়ি বানিয়ে ফেললি তুই জাস্ট আমার উপর ভরসা রাখ দেখ না আমি কি করি জাস্ট ওয়েট এন্ড সি আপনার কথা হচ্ছিল আপা দুলাভাই তো আপনার প্রশংসা একদম পঞ্চমু উনি তো বলেই ফেললেন আজকে ওনার যে সাফল্য তা নাকি আপনার হাতে গড়ে দেয়া আপনার জন্য নাকি আজকে এই সব কিছু তোমার দুলাভাই আমার প্রশংসা করেছে হ্যাঁ সূর্য আজকে কোন দিকে উঠলো তাহলে কি বলছেন আপা কি বলছেন আপনি আপা বাবা মিষ্টি নাকি কম্পিটিশন থার্ড হয়েছে হ্যাঁ দুলাভাই বলছিলেন এরও নাকি সম্পূর্ণ ক্রেডিট আপনার মেয়েটা তো আমার ফার্স্টই হয়েছিল কিন্তু বুঝলেন না লবি আমার মেয়েটার সাথে পলিটিক্স করলো না 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 আপা লবিং পলিটিক্স করে কাউকে আটকে রাখা যায় না এটা সম্ভব না এনিওয়ে আপনি মিষ্টি টিচারদের দাওয়াত দিয়ে দিন জম্পিস পার্টি না হলে হয় না না বাদ দাও তোমার ভাই এসব পছন্দ করে কি দুলা ভাই না না পছন্দ করবো না কেন সেটা তো কখনো বলিনি ব্যাপারটা হচ্ছে যে তুমি এবং তোমার মেয়ের এই অসামান্য সাফল্যে আমরা তো একটা পার্টি দ্যাট মিন্স সেলিব্রেট তো করতে পারি নাকি আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো পরে কিন্তু আমাকে দোষ দেবে না হ্যাঁ না 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 আচ্ছা আমরা তো একটা কাজ করতে পারি আমি কিছু সাংবাদিককে ডাকি কি বলো হ্যাঁ ওই কি অবশ্যই অবশ্যই বলি তো প্রিয় থেকে একজন করে হ্যাঁ দেখো তাহলে তো অনেকগুলি ফোন করতে হবে এখন না ফোন করো যাও আবার ফোন গেস পার্টি গ্যাদারিং কি করবেন ভাবি এত বড় একটা পার্টি কিছুটা হ্যাসল তো হবে যাও আর ভালো লাগে না ভাই যাও ফোন করো বড় কাজ কর তুই এটা কি করলি
হ্যাঁ কি করলি এটা? আরে একে তো নাচন বুড়ি, তার উপরে দিলি ঢোলের বাড়ি, এখন তো পুরো বাড়িটাকে একেবারে হাট বসিয়ে ফেলবে। কথা বলবি না, তোকে বললাম না জাস্ট ওয়েট এন্ড সি। ওহ শুট, দেখ আমি কি করি। এত বছর ক্যানাডা থেকে এলাম, অথচ তোমার মতো একটা মেয়ে পাইনি পাইনি। মানুষ থাকে কিছু কিছু মানুষ থাকে যারা আপা, আমি আসলে এতদিন আধুনিকতার নামে যা করছিলাম ওই মানুষটি আমার চোখ খুলে দিয়েছে। তুই কি? হ্যাঁ জানি, এটা শুধুই আমার ভাবনা মাত্র, তারপরেও ভালোবাসলে যে শুধু পেতে হবে এমন তো কোনো কথা নেই, দূর থেকেও তো ভালোবাসা যায়। আপা আরেকটা কথা বলি, তুই আসলে মিষ্টির উপরে যা করছিস সেটা রীতিমতো বাড়াবাড়ি, ওর খুব কষ্ট হয় কিন্তু কিছু বলতে পারে না। জাজমেন্টটা আসলে ঠিক মতো হয়নি। হ্যাঁ এই যে একটা আসল কথা বলেছেন, ফেয়ার জাজমেন্ট। আরে ফেয়ার জাজমেন্ট হলে মিষ্টি গানে ফার্স্ট হইতো। আরে ব্যাক এত ফেয়ার গান শুনে একদম তাসকি খেয়ে গেছে। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। লেডিজ এন্ড জেন্টলম্যান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, সালামু আলাইকুম, নমস্কার। আমি মিস্টার অস্কর, নাচ গান কুংফু হকি ফুটবল ক্রিকেট, ঘর সংসার ব্যবসা বাণিজ্য রাজনীতি সমাজনীতি অর্থনীতি এই প্রতিটা বিষয়ে আমি মোটামুটি পারদর্শী। এক্সকিউজ মি, চিল ওয়াটার প্লিজ, জাস্ট এ ফিউ সেকেন্ডস প্লিজ, সরি। উই মিষ্টির সাফল্যে আমি যেমন মুগ্ধ তেমনি ঈর্ষান্বিত। জেলাস, আই এম সো জেলাস অ্যাবাউট মিষ্টি। এখানে সব বিষয়বস্তার জেরে আছেন, কিন্তু আমি চাই একটি বিষয়ে পারদর্শী হতে, কিন্তু আমি ডিসিশন নিতে পারছি না। আই এম সো মাচ কনফিউজ যে শিল্পকলার কোন বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সম্মানীয়, যে বিষয়টি শিল্পকলার সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় আমি সেই বিষয়টির উপর স্পেশালিস্ট হতে চাই। এক্সকিউজ মি, আমি কি একটা কথা বলতে পারি? শিওর শিওর। গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় এই দুটো শব্দ আপনি উচ্চারণ করছেন, এই বিষয়ে আমি কিছু না বলে তো থাকতে পারতেছি না। প্লিজ বলুন, প্লিজ। দেখেন গান,
গান হচ্ছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় মাধ্যম। শুধু সঙ্গীতাঙ্গনেই নয়, আমাদের এই ব্যস্ত জীবনে আপনি যদি একটু সুন্দর করে কথা বলতে চান, ব্যাস গান, সুর তাল লয় জ্ঞান যদি আপনার জানা থাকে, তাহলে আপনার কথা হবে মধুর থেকে মধুরতম। এই যে আমাদের কথায় কথায় কেন গণ্ডগোল আপনি বলতে পারেন? শুধুমাত্র সুর জ্ঞান তাল এসব নাই, সেই কারণে আমরা কথা বলতে পারি না। শুধু একা বললে তো হবে না মিস্টার, আমাদেরকেও তো কিছু বলতে দেওয়ার সুযোগ দিতে হবে। বলুন মিস্টারজি, প্লিজ বলুন। এই যে কথায় আছে না, এই সঠিক জায়গায় সঠিক পদক্ষেপ না নিতে পারলে এই জীবনে কখনো সফল হওয়া যায় না। তো তার সাথে নাচের সম্পর্ক কি হেঁটে জানতে পারি? এই খুবই সহজ, এই পদক্ষেপ আপনি যদি ঠিক মতো পাই ফেলতে না পারেন তাহলে পদক্ষেপটা নেবেন কি করে বলুন? আর এই নাচ হচ্ছে শিল্পকলার এমন একটি কলা মাধ্যম যাকে যাতে আপনি এই হাঁটতে শিখবেন। চলতেই যদি না শিখলেন তাহলে এই বলতে যাবেন কিভাবে? আরে রাখেননি আপনার লেন স্যার, আসল কথাই আসে। আসল কথা হচ্ছে স্বাস্থ্য, স্বাস্থ্যই যদি ঠিক না থাকলো তাহলে আপনার চলা বলা এসব কোনো কাজে লাগবে? একজন অর্থ কি ভাই, আপনি উঠে দাঁড়ান তো। হ্যাঁ দাঁড়ান, এবার আমার পেটে একটা ঘুষি মারছে। এসব আপনি কি বলছেন? আহ মারেন না ভাই। ছি ছি ছি, আমি একজন রমণীর, অসম্ভব। আচ্ছা ঠিক আছে না ভাই, তাহলে আপনার এই হাত দুটা দিয়া আমার গলাটা এরকম করে চাইবেন। আর আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন। প্র্যাকটিক্যাল দেখাতে চেয়েছিলাম, ঠিক আছে তা যখন হলো না, ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস। শোনেন, পরিশ্রম হচ্ছে গিয়ে সৌভাগ্যের চাবিকাঠি। আপনি যদি নাচতে নাচতে হাফ লেডিস হয়ে যান তাহলে পরিশ্রম করবেন কি করে? আপনাদের মতো লোকের জন্য দেশের অর্থনীতির আজ এই অবস্থা। আপনি কিন্তু অশ্লীল ভাবে কথা বলছেন। বলছি কি করবো, ক্ষমতা থাকলে আসেন, ডানে পা ফেলো, বায়ে পা ফেলো, সামনে পা ফেলো, এই করে করে এই ভদ্র মহিলার কাছ থেকে মাসে কত টাকা নিয়েছেন? আমি এই আপনারা কিছু বলছেন না কেন? রাখেন, যাদের কোনো সুরের তালিম নাই তারা তো অসুর। আমি কোন অসুরের সাথে কথা বলতে চাই? আমি অসুর? হ্যাঁ বারো, এই হলো আপনাদের শিক্ষকদের অবস্থা। আচ্ছা মিষ্টিটা গেল কোথায়? এই অবস্থা দেখলে তো ওর শিক্ষা এবং শিক্ষকের প্রতি একটা বাজে ধারণা জন্মাবে। হ্যাঁ তাই তো। মিষ্টি কোথায় গেল? মিষ্টি চিন্তা করবেন না, আমি আছি। তুমি তুমি সবকিছুর জন্য দায়ী। চুপ করো। অনেকদিন চুপ করেছি, আর চুপ করে থাকবো না। বাচ্চাকে মানুষ করতে চাও কি অপরাধ? বাচ্চাকে মানুষ করতে চাওয়া? তুমি যা করছো তাকে কি বাচ্চাকে মানুষ করা বলে? এটা তো রীতিমতো টর্চার। আশ্চর্য, আজ কতদিন হলো মেয়েটার মুখে আমি হাসি দেখি। এর জন্য তুমি দায়ী। আমি? হ্যাঁ তুমি।
তুমি তোমার বিজনেস নিয়ে এত ব্যস্ত থাকো যে তোমার মেয়েকে সময় দিতে পারো না। সময় আমাকে দিতে হয়, আর তাছাড়া তুমি আমাকে সময় দাও, আমার সময় কিভাবে কাটবে? তোমার মেয়েকে নিয়ে তো আমার সময় কাটাতে হয়। তুমি তোমার মেয়ে নিয়ে ব্যস্ত থাকবে তার অর্থ এই না যে তুমি ওর উপর এমন কিছু চাপিয়ে দিবে যেটা তার জন্য রীতিমতো টর্চার। এনিওয়ে, এতদিন যা করেছো করেছো, কিন্তু আজ একটা কথা আমি তোমাকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই যে তুমি আজকের পর থেকে ওর উপরে জোর করে তুমি চাপিয়ে দিবে, ওকে ওর মতো করে বাঁধতে দাও প্লিজ। নাচতে তোমার ভালো লাগে মামনি? তাহলে নাচ করো কেন? জানি না তো আঙ্কেল, আমিও জানি। তোমার কি কি করতে ভালো লাগে তুমি আমাকে বলবে? আমার নাচ গান কুলফু কিছুই ভালো লাগে না আঙ্কেল। আমার শুধু স্কুলে যেতে ভালো লাগে। ঠিক আছে মামনি, এখন থেকে তোমার নাচ গান কুলফু এসব কিচ্ছু করতে হবে, তুমি শুধু স্কুলে যাবে আর মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। কিন্তু আম্মু। না রে মা, তোর কিচ্ছু শিখতে হবে না, তোর যেটা ভালো লাগে তুই সেটাই করবি। সত্যি বলছো আম্মু? তুমি যা যা চেয়েছিলে সবই তো পেলে, একটু হাসো। কতদিন পরে আমার মেয়ের মুখে হাসি ফুটেছে, কতদিন! হাস মা, হাস হাস, এই হাস না, হাস না, হাস। আমি আসি। হ্যাঁ আসি। মানে এই তুই কি বলছিস? আসি মানে সামাদ, কি বলছিস তুই? তুমি ওকে তুই করে বলছো? হ্যাঁ ভাবে, আই এম সরি, আপনাকে মিথ্যে বলেছিলাম। আমি আপনার বান্ধবীর ছোট ভাই না, আমি আসলে মাসুদের ছোটবেলার বন্ধু। মিথ্যে বলার জন্য আপনার কাছে ক্ষমা চাই, সরি। মিথ্যে কেন? আমি চেয়েছিলাম যে ওর পরিচয়টা গোপন থাকুক। আসলে ওর প্রতি যে পরিমাণ লোড একের পর এক পড়ছিল তাতে করে আমার মনে হচ্ছিল যে মেয়েটার কষ্ট ছাড়া আর কিছুই হচ্ছে না। অনেক কিছু আমি পেয়ে গেছি। একটা ফুটফুটে বাচ্চা অনেকদিন ধরে হাসে না, তার মধ্যে হাসি ফিরে এসেছে। একটা বাচ্চার মুখে হাসি তো ফোটাতে পারলাম, এই জীবনে আর কি চাওয়া থাকতে পারে? ভাবি হাসি বাবা, হাসি টাটা। সামাদ ভালো থাকিস। সরি হতে যাবে কেন? তুমি তোর মা, তুমি তোর ভালোর জন্যই
যা কিছু বলেছ, কিন্তু আসলে বোধহয় কোথাও একটা পরিমিত বলে যে একটা কথা আছে না, তার থেকে বোধহয় একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল। এনিওয়ে, ও তো আমাদেরই, দেই না আমরা ওকে ওর মতো করে বাড়তে। Tells them, bark, baby, bark. Friends always call me, you're the cool.